আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আফগানিস্তানে তালেবানের নতুন বন্ধু রাশিয়া। তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়, ঘোষণা তালেবানের। অপহৃত ভারতীয়দের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে তালেবান। বিস্তারিত খবরে জানবেন কাবুল বিমানবন্দরে আইএস এর হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আসামে গ্রেপ্তার 14। কুকুর বিড়াল নিতে আফগানিস্তানে বিমান পাঠাচ্ছে ব্রিটেন। সবশেষে জানবেন ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলের গুলি, 10 শিশু সহ কয়েক ডজন আহত। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আফগানিস্তানে তালেবানের নতুন বন্ধু রাশিয়া। রুশ কূটনীতিকরা কাবুলের নতুন শাসকদের সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন এবং যুক্তি দেখিয়েছেন যে আফগান রাজধানী এখন আগের চাইতে নিরাপদ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন আফগানিস্তানের উপর তালেবানের নিয়ন্ত্রণ কায়েম হচ্ছে, একটা বাস্তবতা যাকে মেনে নিতে হবে। 1980 দশকে কাবুলে একটি কমিউনিস্ট সরকার দাঁড় করাতে গিয়ে রাশিয়াকে যে 9 বছর দীর্ঘ এক বিপর্যয়কর লড়াইয়ে জড়িয়ে পড়তে হয়েছিল, সে কথা হয়তো অনেক রুশ নাগরিকের আজ মনে পড়বে না। অনেক বিদেশি দূতাবাসের মতো রাশিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করেনি এবং তালেবান নেতাদের প্রতি তাদের বক্তব্য ছিল বেশ উষ্ণ। কাবুল দখলের 48 ঘন্টার মধ্যে রুশ অ্যাম্বাসেডর দিমিত্রি ঝিরনভ তালেবানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। এরপর তিনি বলেছেন তালেবান যোদ্ধারা যে কোনো ধরনের প্রতিশোধ নিচ্ছে কিংবা কোনো সহিংসতা চালাচ্ছে এমন কোনো প্রমাণ তিনি দেখতে পাননি। জাতিসংঘে মস্কোর দূত ভাসিলি নোবেনজিয়াও আফগানিস্তানের আপোষের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেছেন। বহু বছরের রক্তপাত অবসানের পর সে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট পুতিন যাকে বিশেষ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তার নাম জামির কাবুলভ। তিনি এমনকি এও কথা বলেছেন যে নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির পুতুল সরকারের চাইতে তালেবানের সঙ্গে দর কষাকষি করা অনেক বেশি সহজ। রাশিয়া এই মুহূর্তে তালেবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তবে তালেবানের প্রতি মস্কো সরকারের মনোভাব বেশ নরম। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস তাদের রিপোর্টে চলতি সপ্তাহ থেকে তালেবানকে বর্ণনা করতে গিয়ে সন্ত্রাসবাদী শব্দের জায়গায় কট্টরপন্থী শব্দটি ব্যবহার করছে। তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, ঘোষণা তালেবানের। তালেবান মুখপাত্র সোহেল শাইন বলেছেন আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থী দৈনিক তুর্কিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব, এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তালেবানের এই মুখপাত্র আরও বলেন তুরস্ক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ, বিশ্বের একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী দেশ তুরস্ক, মুসলিম বিশ্বেও তুরস্কের মানের গ্রহণযোগ্যতা রয়েছে। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা চলে না। এর আগে কাবুল দখলের একদিন পর গত 16 আগস্ট তুরস্কের ক্ষমতাসীন সরকারের নিউজ চ্যানেল তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল শাইন বলেছিলেন তুরস্ক আমাদের কাছে একটি ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন তুরস্কের সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই। অপহৃত ভারতীয়দের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে তালেবান। আফগানিস্তান দখলের পর অপহৃত ভারতীয় নাগরিকদের ছেড়ে দিয়েছে তালেবান। তারা বিমানে করে আফগানিস্তান ছাড়ার জন্য দেশটির প্রধান বিমানবন্দরে অপেক্ষা করছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। শনিবার সকালে কাবুল বিমানবন্দরের বাইরে সশস্ত্র তালেবান যোদ্ধারা 150 জনকে অপহরণ করে, যাদের বেশিরভাগই ছিল ভারতীয় নাগরিক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে বরাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানবন্দরের বাইরে থেকে অপহরণ করার পর ভারতীয়দের কাছের একটি পুলিশ স্টেশনে নিয়ে যায় তালেবান। সেখানে তাদের কাগজপত্র দেখার পর ছেড়ে দেওয়া হয়। এখন তারা কাবুল বিমানবন্দরে রয়েছেন। তালেবানের একজন মুখপাত্র স্থানীয় একটি গণমাধ্যমকে বলেছেন ভারতীয়দের অপহরণ করা হয়নি, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। শনিবার এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয় কাবুল বিমানবন্দরের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়েছে, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু করেনি। কাবুল বিমানবন্দরে আইএস এর হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। ইসলামিক স্টেট বা আইএস গ্রুপের আফগানিস্তান শাখার হামলার আশঙ্কায় দেশটির কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আইএস এর এই হামলার আশঙ্কার কথা জানানো হয়। এতে বলা হয় বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। তবে আইএস এর হামলার সংখ্যা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি পেন্টাগন। প্রকাশ্য কোনো হুমকি
হুমকিও দেয়নি আইএস। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত 2,500 মার্কিনী সহ 17,000 মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আসামে গ্রেপ্তার 14। তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের আসামে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি শনিবার প্রকাশ্যে এনেছে আসাম পুলিশ। পুলিশ সূত্রে বরাতে খবরে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের নানা ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবান যোদ্ধাদের পক্ষে কিছু না লিখতে আগে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপরও তাদের সমর্থনে নানা ধরনের পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় করছিল। রাজ্যের কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবড়ী, করিমগঞ্জ, ধারাং, কাসার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোয়ে এই 14 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কুকুর বিড়াল নিতে আফগানিস্তানে বিমান পাঠাচ্ছে ব্রিটেন। এবার আফগানিস্তান থেকে শতাধিক কুকুর বিড়াল সরিয়ে নিতে কাজ করছে ব্রিটেন। 140টি প্রাণী নিতে বিমান পাঠাতে যাচ্ছে দেশটি। আফগানিস্তানে পশু সেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করে আসছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্টিং। সেখানে তার স্টাফসহ শতাধিক কুকুর ও বিড়াল রয়েছে। নিজের পশু সেবা সংগঠন নওজাত তার সব কর্মী, তাদের পরিবার ও কুকুর বিড়ালগুলোকে নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান পল। কুকুর বিড়ালগুলো আনতে কিছুদিনের মধ্যে বিমান পাঠানো হতে পারে। একটি কার্গো বিমানে করে যেন প্রাণীগুলোকে নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে নেওয়া যায়, এর জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেন ফার্টলিং। কিন্তু বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি একেবারেই নাজেহাল। 140টি কুকুর, 60টি বিড়াল এবং 12টি গাধা রয়েছে। এগুলো বিমানবন্দর পর্যন্ত আনাটাই জটিল মনে করছেন তিনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ায় আতঙ্কে দেশ ছাড়ছেন বহু মানুষ। বিদেশিরাও নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। এরই মধ্যে এই প্রাণীগুলোকেও নেওয়ার ব্যবস্থা চলছে। ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলের গুলি, 10 শিশুসহ কয়েক ডজন আহত। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে 26 জন, যাদের মধ্যে অন্তত 10 জনই শিশু। এদের মধ্যে 13 বছর বয়সী এক শিশুর মাথায় গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার খবর অনুসারে 52 বছর আগে পবিত্র আল আকজা মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছিল হামাস। তাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত ফিলিস্তিনি মালাক্কা শরণার্থী ক্যাম্পের দিকে রওনা দেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সীমান্ত দেওয়ালের দিকে পাথর ছুড়তে শুরু করলে তাদের উপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে 10 শিশুসহ অন্তত 26 জন আহত হন, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, সীমান্ত দেওয়ালের কাছে 100 বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা দমন সরঞ্জাম অর্থাৎ প্রয়োজনে .22 ক্যালিবার গুলি ব্যবহার করে সেনারা। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের পর ইসরায়েল হামাস সমঝোতা পৌঁছানোর ঠিক 3 মাসের মাথায় ফিলিস্তিনিদের ওপর এই গুলিবর্ষণের ঘটনা ঘটল।